সুপ্রিয় 45তম বিশেষ প্রিলিমিনারি প্রাক্তিরা, আমাদের আর মাত্র কয়েকদিন হাতে সময় আছে। একেবারেই আজকে যদি 5 তারিখ চলে যায়, আমাদের 19 তারিখে যদি পরীক্ষা হয়, আমাদের 10-12 দিন মাত্র হাতে সময় আছে। এই শেষ মুহূর্তের কয়েকদিনের যে সময়টা আমাদের হাতে আছে, এই সময়টাকে যারা সবচেয়ে বেশি স্মার্টলি হ্যান্ডেল করতে পারবে তারাই কিন্তু উইনার হবে। এই সময়ে আমাদের একেবারেই অতিরঞ্জিত নতুন কোনো কিছুতে আমরা হাত দিব না। এই সময়টাতে আমরা জাস্ট আমাদের পুরাতন জিনিসগুলোকে রিভাইজ করব, এখন নতুন করে কোনো কিছু শিখতে যাব না। এবং এখানে তিনটি কাজ করেই আমরা সময়টা অতিবাহিত করলে সবচেয়ে বেশি আমরা ইজিলি সাকসেস আনতে পারবো। এর মধ্যে সবচেয়ে দরকারি বিষয় হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলোকে খুব বেশি করে রিভাইজ করা। পাশাপাশি এই এই সময়ে অবশ্যই আমরা মডেল টেস্টগুলো দিব, এবং যে কয়টা পরীক্ষা দিচ্ছি পরীক্ষাগুলোতে একেবারেই কোনো কনফিউশন আছে এমন কোনো কোয়েশ্চেন আমরা মার্ক করব না। প্রত্যেকেই বিভিন্ন কোচিংয়ে গিয়ে আমরা পরীক্ষাগুলো দিচ্ছি, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো কনফিউশন দেখাবো না। কনফিউশন বা নেগেটিভ মার্ক পাওয়ার অভ্যাস যদি গড়ে ওঠে, ফাইনালে লুপ সংবরণ করাটা কঠিন হয়। এই জন্য এই সময়টাতে আমরা মডেল টেস্ট যখন দিচ্ছি, অবশ্যই মডেল টেস্টে একেবারেই কনফিউশন আছে এমন কোয়েশ্চেন অ্যান্সার না করে কত নাম্বার পাচ্ছি ওভাবেই নিজেকে প্রস্তুত করব। এবং আমাদের যারা শিক্ষার্থীরা আছেন এবং সারা দেশে বিভিন্ন প্রান্তে আমাদের সাজেশনগুলো যারা কালেক্ট করেছেন, আমরা ইতিমধ্যে সবকটি সাবজেক্টের একেবারে সাজেশন শিটগুলো দিয়ে দিয়েছি। এবং যারা এখনও অনেকেই হয়তো কালেক্ট করেননি বা যারা করেছেন কিছু পড়েছেন কিছু রেখে দিয়েছেন এমনটা আছে, আমরা সবকটি বিষয়ের সাজেশনগুলো কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে দিয়ে দিয়েছি। প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা একটা সাজেশন শিট। সাজেশন শিটগুলো করার ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম সেটা হলো, এখানে কিছু কিছু ক্ষেত্রে যতটুকু প্রিভিয়াস কোয়েশ্চন দরকার এখানে নিয়ে এসেছি। অবশ্যই একজন প্রার্থী যখন শিটটা পড়বেন আপনি বুঝে যাবেন এই সাবজেক্টে এই শিটের বাইরে প্রিভিয়াস কোয়েশ্চনের এই জায়গাটা পড়তে বলা হয়েছে, অথবা এই শিটটা এভাবে দেখবেন। অবশ্যই যারা শিট পড়েছেন কয়েকবার করে রিভাইজ করেন। এবং এই মনে করুন আমাদের আজকে থেকে শুরু করে প্রিলি পর্যন্ত 10টা সাবজেক্টের জন্য যদি এক সাবজেক্ট একদিন করেও পড়ি, ওই পুরো একটা দিনে যদি আপনি 12 ঘন্টা পড়াশোনা করেন, 12 ঘন্টার মধ্যে এই একটা শিট পড়বার জন্য 1-1.5 ঘন্টা সময় আপনি দেন, খুব বেশি কাজে আসবে ইনশাল্লাহ। সুতরাং আর যারা আমাদের শিটগুলো কালেক্ট করেন নাই, এখনও শিটগুলো কালেক্ট করে পড়ে ফেলতে পারেন এই বিষয়টা। তাহলে আমি 3টা বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করলাম। একটা হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো ভালোভাবে রিভাইজ করা এই সময়ে এসে, নতুন কোনো কিছু শিখতে না যাওয়া। আর এই শিটগুলো পড়া মানে এগুলো মূলত পুরাতন পড়াগুলোই, অনেকগুলো পড়া থেকে চুম্বক অংশটা তুলে আনা হয়েছে, যেন এই প্রত্যেকটা সাবজেক্টের এই শিটগুলো পড়লে এখান থেকে যেন আমাদের পাস মার্ক পাওয়ার মতো কমন পেয়ে যায়, এই ব্যাপারটার দিকে নজর দেওয়া হয়েছে। শিটগুলো রিভাইজ করবেন এবং মডেল টেস্ট দেওয়ার সময় অবশ্যই মডেল টেস্ট দিবেন। মডেল টেস্ট পরে দিব, বাসায় বসে ঘরের কোনায় নিজে নিজে দাগানো এই টাইপের মডেল টেস্টে কাজ হবে না। অবশ্যই কোনো প্রতিষ্ঠানে গিয়ে মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করেন, অথবা আমরা যারা জব করি আমাদের কাছে সময় নেই, বাসায় বসে ফিক্সড 2টা ঘন্টা দরজা বন্ধ করে নিজের কাছে নিজে পরিষ্কার থেকে পরীক্ষা দেন। এবং ওই ধরনের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রেও অবশ্যই আমরা নেগেটিভ মার্কের দিকে যাব না, কনফিউশন দেখাবো না। এই কাজগুলো আমরা করি, এখন স্বাস্থ্যের প্রতি আমরা একটু সচেতন থাকব এবং সময়গুলোকে সবচেয়ে স্মার্টলি কাজে লাগাবো। অনেকে আমি আশেপাশে অনেক ক্যান্ডিডেটকে দেখছি সাম্প্রতিক নতুন একটা বই কিনে এখন নতুন করে নতুন পড়াশোনা শুরু করছে, বা নতুন করে আজকে কালকের মধ্যে আরেকটা বই পড়া শুরু, এই পড়া সেই পড়া, অর্থাৎ শেষ মুহূর্তে অনেক সারা বছরের পরিশ্রমটা নষ্ট করে দেওয়ার মতো অনেক কাজ আমরা করি। আমরা বেশি লোভের দরকার নাই, আমরা যা পড়েছি তা যদি মাথায় থাকে আমাদের সারা জীবনের যে অর্জন, অর্থাৎ আমরা এখানে অনেক প্রশ্ন আপনি পাবেন যে প্রশ্নগুলো একেবারে ক্লাস 6 থেকে আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা পর্যন্ত হাঁটতে বসতে সমাজ থেকে পত্রিকা থেকে সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায় অনেক কাজের জিনিস যেটা আমরা পরীক্ষায় কাজে লাগাবো।
এই বিষয়গুলোকে কাজে লাগাতে হবে। পাশাপাশি প্রিভিয়াস যে সকল প্রশ্ন আসবে ওই প্রশ্নগুলো যদি আমরা পরীক্ষায় না পারি আমাদের প্রিলিম মিস যাবে। তাহলে শেষ সময়ের শেষ কদিনের সময়গুলোকে স্মার্টলি হ্যান্ডেল করবো ইনশাআল্লাহ, তাহলে পরে আমরা ভালো করব। এবং এই সাজেশনের যে সবকটি শীট আমাদের অনেক প্রার্থীরা সারা দেশের আমাদের এই শীটগুলো কালেক্ট করেছেন এবং কয়েকটা শীট আমরা একেবারে আজকে কালকের মধ্যে দিয়েছি। তাদের তথ্যের জন্য, তাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, শীটগুলো কালেক্ট করে যে কয়েকটা শীট পড়া হয় নাই এগুলো একটু দেখে নেন। বিশেষ করে সুশাসন শীটটা পড়েন, 6 থেকে 8 নম্বর কমন পেয়ে যাবেন। 8 নম্বর না পায় আমরা, আমাদের টার্গেট হচ্ছে 50% মার্কস পাওয়া ভূগোল সুশাসনের সমস্ত বিষয়ে। গণিতের জন্য আমরা একটা সকল সব ক্যাটাগরির অর্থাৎ ম্যাথ এখানে আনা হয়েছে, এগুলো যদি আপনি পারেন ম্যাথমেটিক্সে ভালো একটা স্কোর পাবেন। অভাবে সবগুলো সাবজেক্টে দেওয়া হয়েছে, আশা করব আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অর্থাৎ সাজেশনগুলো পড়ার জন্য 1-1.5 ঘন্টা আপনার কাছে চাইব। আপনি পড়েন, পরীক্ষার পরে আপনি মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ। আর আমরা সাজেশন দেওয়ার পরে বিভিন্ন পেজে বিভিন্ন জায়গায় অনেকেই সাজেশন দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ফ্রিতে যারা দিচ্ছে ফ্রিতে ভালো জিনিস দিবে না। সোজা কথাবার্তা, বেশি কথা বলার দরকার নাই, আমরা পেমেন্ট দিয়ে দিব, কোয়ালিটি জিনিস পেমেন্ট দিয়ে নিতে হবে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।